আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাত আমাদের এই গ্রুপের সকল দিনদার ইমানদার ভাইদেরকে একটি বিষয় অবগত করতে চাচ্ছি বিষয়টি হলো আমরা প্রায় সবাই জানি যে বর্তমানে আরবি মাসে মহরম মাস চলছে এই মুহররম মাসে একটি সুন্নাত যা আজকে বহু মানুষ এটা ভুলে গেছে এবং এটা পালন করছে সেটি হলো আসুরাতে রোজা রাখা তাই আমি সকল ভাইও ভাইদের প্রতি এই আকুল আবেদন করব যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মক্কার জীবনে এই দিনে রোজা রাখছেন এমনকি জাহিলি যোগে সেই যুগের যারা অমুসলিম ছিল তারাও এই দিনটাকে পালন করত এবং উল্লাহ উল্লাহাম নবত পাওয়ার পর থেকে হিজরত করা পর্যন্ত এই সময়ের ভিতরে রসুল নিজে রোজা রাখতেন তবে কাউকে রোজা রাখার নির্দেশ দিতেন না হিজরতের পর রসুল যখন মদিনায় হিজরত করে গেলেন সেখানে প্রথম বছর তিনি সকলকেই রোজা রাখার নির্দেশ দিয়েছেন পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ রসুল সকলকে এখতিয়ার দিয়েছেন যার ইচ্ছা সে রাখবে আর যা সে চায় ছেলে দিতে পারবে তবে রাখবে যারা তাদের জন্য সুসংবাদ রয়েছে রসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন আফজালুসিয়া মে বারুল্লা মহরম রমজানের পরের সর্বোত্তম রোজা হলো মোহর মাসের রোজা আর আসুরার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার ব্যাপারে আল্লাহ রসুল বসল সৌম আের সান্লা আশুরার দিনে রোজা পালন করলে আশা করি তালা বান্দার বিগত এক বছরের সৌগিরা গুণাগুলো ক্ষমা করে দিবেন তাই আমি আমার সকল দিনদার ইমানদার ভাইদের প্রতি আকুল আবেদন করবো আমাদের যাদের পক্ষে এই রোজাটা রাখা সম্ভব তারা আমরা সবাই চেষ্টা করব তা রাখার জন্য প্রিয় ভাইরা আমরা এমনি এটা হল এই সৌদি আরবে এই বছর এই বর্তমান দুই সালের সৌদি আরব এবং আরব দেশে যারা বসবাস করেন তাদের জন্য রবিবার হলো নয় তারিখ সোমবার হলো দশ তারিখ বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানে যে সকল ভাইরা বসবাস করেন তাদের জন্য সোমবার হলো নয় তারিখ মঙ্গলবার হলো দশ তারিখ তাই আমরা সবাই চেষ্টা করব সৌদি আরব যারা আছে তারা রবিবার সোমবার অথবা সোমবার মঙ্গলবার আর বাংলাদেশ বা হিন্দুস্তানে যারা আছেন তারা সোমবার মঙ্গলবার অথবা মঙ্গলবার বুধবার দুই রোজা রাখার চেষ্টা করবে কেননা রসুল্লাহ ইসলামের জীবনের শেষ প্রান্তে যখন তিনি কথা জানতে পারলেন যে ইয়াহুদিরও এই দিনটাকে উদযাপন করে রসুল্লাহাম যখন তাদের কাছে এর কারণ সম্পর্কে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এই দিনটা উদযাপন করো তারা উত্তরে বলল যে এটা একটা স্মরণীয় দিন ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ মাহনাতাম এবং তার সাথীদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন ফেরাউন এবং তার দলবলকে দরিয়ায় ডুবেই মেরেছেন সেই জন্য মুসা আলি সালাতাম আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য একদিন রোজা রেখেছিলেন তাই আমরা এই দিনে রোজা রাখছি প্রিয় ভাইরা রসুল আল্লাহ সাল্লাম এই কথা শোনার পর বলো যে নাহানু আহক কবি মৌসা মিনকুম আমরা মূসার অনুসন্নার্থে তোমাদের চেয়ে বেশি হকদার কেননা এই এই বিজয়টা শুধু মুসাশেমের রাখা সকল তৌহিদ পন্থীদের বিজয় সকল মোমিনদের বিজয় তাই আল্লাহ রসাল ইমবাকি আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে দশ তারিখের আগে নয় তারিখও রাখবো অর্থাৎ নয় দশ দুই দিন রাখবো কোনো কোনো বর্ণা একটি বর্ণনা পাওয়া যায় যে তোমরা দশ তারিখ সহ তার একদিন অথবা তারপর একদিন একদিনও রাখো তাহলে ইহুদিদের বিরোধিতা করার জন্য তাই আমি সকল ভাইদেরকে বলবো যারা আমরা যাদের পক্ষে সম্ভব আমরা সবাই চেষ্টা করবো যে এই রোজা রাখার জন্য নয় দশ সৌদি আরবের জন্য সোমবার রবিবার সোমবার বাংলাদেশের জন্য মানে সোমবার মঙ্গলবার অথবা মঙ্গলবারটা হলো বাংলাদেশের মিন আর সোমবারটা হলো সৌদি আরব মিন কারও পক্ষে যদি দুই দিন রাখা সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ যদি দুই দিন না কমপক্ষে একদিনও রাখতে চায় তার কাজের সমস্যার কারণে তাহলে এটা জায়জ হবে প্রিয় ভাইরা আল্লাহ রসুল এই রোজার সম্পর্কে অনেকগুলো হাদিস রসুল থেকে বর্ণিত একটা তো জানেন যে আল্লাহ রসুল হাদিসে কর্তৃতি আছে যে বান্দার সকল আমল বান্দার জন্য আর রোজাটা শুধু আমার জন্য এবং এই রোজার প্রতিদিন আমি আল্লাহ নিতে দিব তাছাড়া অপরে হাদিস আছে আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি এক একদিন আল্লাহর প্রতি রোজা রাখবে আল্লাহ তার থেকে জাহান্নামকে নামকে সত্তর বর্ষ দূর করে দিবেন অপরে খাদিসে যে একশত বর্ষ দূর করে দিবেন তাই আমি সকল ভাইদেরকে বলবো যে আমরা এই দিনে সবাই চেষ্টা করব রোজা রাখার জন্য তবে এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের বিদাত এবং বিভিন্ন কুসংস্কার যেটা এখন বর্তমান পৃথিবীতে কি হোসাইন উদয় ভালোবাসার নামে যেগুলো করতেছে এগুলো সম্পন্ন করানো সহি সৈন্য বিরোধী এই সমস্ত ধ্বংসাত্মক কাজে আমরা কখনো অংশগ্রহণ করব না এবং এই জাতীয় কাজকে সমর্থনও করব না নিজেরাও বাঁচবো পরিবার পরিজনকে এর থেকে বাঁচানোর চেষ্টা করব মহান আল্লাহ মহানতার নিকট প্রার্থনা করছি আল্লাহ আমাদের সকলকে রসুল উল্লাহ আসলামের দিক নির্দেশনা দিক নির্দেশনা অনুযায়ী আমল করার তফিক দান করেন সকল ভাইদের কাছে আমার এই দাবি থাকবে আপনার নিজেরাও আমল করুন পরিবার পরিজনের কাছে এই পৌঁছান এবং বন্ধু বান্ধবদের কাছে পৌঁছাই দেন হয়তোবা আপনার এই দাওয়াতের কারণে যদি কোনো একজন ব্যক্তিও আমল করে তাহলে তার সব পরিমাণ সব আপনিও পাবেন মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ যেন আমাদের সকলকে রসুল আল্লাহ সালামের সুন্নতর জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত চলাত করেন আমিন ও আখরুদ আহ্বানা রহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলিকুম মরহামল্লা ওবরাকাত